আসসালামু আলাইকুম দর্শক, আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। চুপ থেকে বিএনপি গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে, জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী। কারাবন্দী আমানের বাসায় মঈন খান, মত প্রকাশের স্বাধীনতার ছিটেফোঁটাও নেই, জানিয়েছে রিজভী। গরু পিটানোর মতো নেতাকর্মীদের পিটিয়েছে পুলিশ, অভিযোগ গণতন্ত্র মঞ্চের। সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চলবে, কোনো লুতুপুতু না, জানিয়েছে মান্না। বরেন্দ্র অঞ্চলের সেচ কাজে অনিয়ম বন্ধ সব 5 দাবিতে অবস্থান কর্মসূচি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চুপ থেকে বিএনপি গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে, জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হত্যাযন্ত্রের বিরুদ্ধে বিএনপির একটি শব্দ উচ্চারণ করেনি। চুপ থেকে তারা এই গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে। ফিলিস্তিনের নারী ও শিশু হত্যা বন্ধের দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে সমাবেশ ও মানববন্ধনে তিনি কথা বলেন। মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি এমন কথা বলা হয়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজায় প্রায় 30,000 মানুষকে হত্যা করা হয়েছে, এর বেশিরভাগ নারী ও শিশু। সেখানে হাসপাতাল হামলা করা হচ্ছে, অভিযান পরিচালনা করা হচ্ছে, হাসপাতালের বিদ্যুতের লাইন ধ্বংস করা হয়েছে, এমনকি ত্রাণের অপেক্ষায় থাকা মানুষের উপর হামলা করা হয়েছে। একবিংশ শতাব্দীর এটি ভাবা যায় না। তবু বিশ্ব মডেলে না, নির্বাক এবং আরব বিশ্বের যে ভূমিকা রাখার দরকার ছিল তারা সেই ভূমিকা রাখেনি বলে সাধারণ মানুষ মনে করেছে। অথচ এমন পরিস্থিতিতে বিএনপি ও জামায়াত কিছু বলেনি, বরং ইসরায়েলি বাহিনীর অনুকরণে দেশে সহিংসতা ঘটিয়েছে, পুলিশ হাসপাতাল হামলা করেছে বলে দাবি করেন হাসান মাহমুদ। তিনি বলেন, তারা ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে, ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে। কারাবন্দী আমানের বাসায় মঈন খান। বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কারাবন্দী আমানুল্লাহ আমানের পরিবারে খোঁজ নিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বৃহস্পতিবার দুপুরে আমানের রাজধানীর মহাখালী DHS এর বাসায় যান তিনি। তার সহধর্মিনী সাবিরা আমানকে সমবেদনা জ্ঞাপন করেন মঈন খান। সেখানে তার পরিবারের খোঁজখবর নেন। মঈন খান আশাবাদ প্রকাশ করেন যে, আইনি প্রক্রিয়ায় পূর্ব দৃষ্টান্ত অনুসরণের রীতিনীতি অনুসরণে আমানকে যেন অবিলম্বে জামিন প্রদান করা হয়। এর আগেও স্থায়ী কমিটির ওই সদস্য কারাবন্দী বিএনপি নেতাদের বাসায় গিয়ে পরিবারের খোঁজ নিয়েছেন। মত প্রকাশের স্বাধীনতা ছিটে ফোটাও নেই, জানিয়েছে রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গত 7 জানুয়ারি ডামি নির্বাচনের পর আওয়ামী লীগ ফেসিবাদ সরকার দুঃশাসনের প্রকোষ্ঠ বৃদ্ধির জন্য আরও মরিয়া হয়ে উঠেছে। মত প্রকাশের স্বাধীনতা ছিটে ফোটাও নেই, ভোটারবিহীন অবৈধ ক্ষমতায় গরিয়াম মন্ত্রীরা জুলুমের তীব্রতা বৃদ্ধির হুমকি দিয়ে জনসমাজে ভীতি ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রেজভী বলেন, দামি সরকারের আইনমন্ত্রী আনিসুল হক সংসদে বলেছেন, মিথ্যা তথ্য ও মিথ্যা খবর দিয়ে বিভ্রান্তি সৃষ্টির বন্ধে সংসদে আইন আনা হবে। অলরেডি একটি আইন আছে, যেটা হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট। আরও কিছু আইন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে এই সংসদ আসবে, অর্থাৎ নাগরিকদের উপর নজরদারি আরও তীব্র হবে। এটি সমৃদ্ধ জাতিকে পর্যবেক্ষণে রাখার এক নতুন কালো আইন প্রণয়নের আমানত। মূলত সরকারের দুঃশাসন, লুটপাট ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ যাতে কোনো কথা বলতে না পারে সেজন্য একের পর এক ড্রেকোনিয়ান আইন তৈরি করেছে সরকার। তিনি বলেন, বর্তমান মত প্রকাশের স্বাধীনতার ছিটেফোঁটাও নেই। সরকারি সংস্থাগুলোতে গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য নানাভাবে কাজে লাগিয়ে তাদের মিথ্যা জায়গায় প্রচার করেও শান্তি পাচ্ছে না তারা। তারপর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশে ও বিদেশে কিছু মিডিয়ায় তাদের অনেক অপকর্ম প্রকাশিত হয়, সেটিও যাতে প্রকাশ হতে না পারে সেজন্য কিছুদিন আগে সাইবার সিকিউরিটি আইন প্রণয়ন করা হয়েছে। এবার ডামি নির্বাচন জনগণ কর্তৃত্ব প্রত্যাখ্যান হয়ে মানুষের কণ্ঠকে চিরতরে স্তব্ধ করে দিতে আইনমন্ত্রী সংসদে দাঁড়িয়ে হুমকি দিচ্ছেন। গরু পিটানোর মতো নেতাকর্মীদের পিটিয়েছে পুলিশ, অভিযোগ গণতন্ত্র মঞ্চের। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ নেতাকর্মীদের গরু পিটানোর মতো পিটিয়েছে বলে অভিযোগ করেছে গণতন্ত্র মঞ্চ। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্টনে তোপখানা রোডে মেহেরাব প্লাজায় রাষ্ট্র সংস্থার আন্দোলনে অফিসে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেছেন গণতন্ত্রের মঞ্চের নেতারা। বলেছেন, গণতন্ত্র মঞ্চে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে প্রকাশ্যে লাঠিপেটা করে যে নেককারজনক ঘটনা ঘটেছে সাম্প্রতিক সময়ে, দ্বিতীয় এমন কোনো ঘটনা নেই। এই ঘটনায় পুলিশ কর্মকর্তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গতকাল বুধবার সমাবেশ শেষে সচিবালয়ে অভিমুখে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের বাধা দেয়। তখন দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে মঞ্চের নেতাকর্মীরা বলেছেন, এতে সংগঠনের অন্তত 40 জন নেতাকর্মী আহত হয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সংবাদ সম্মেলন ডেকেছে গণতন্ত্র মঞ্চ। সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, এক মাঘে শীত যাবে না, আমরা লাগাতার আন্দোলন করে যাব, যতই মার দেয়া হোক আমরা ঘুরে দাঁড়াবো, কর্মসূচি ধারাবাহিকতা ভাবে চলবে, আমরা এটা বন্ধ করব না। মাহমুদুর রহমান মান্না বলেন, পুলিশ বলেছে বিক্ষোভ করার অনুমতি ছিল না, আমি বিক্ষুব্ধ, আমি কথা বলতে চাই, সবের অনুমতি লাগবে কেন? সংবাদ সম্মেলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করেন, গরু পিটানোর মতো নেতাকর্মীদের পুলিশ পিটিয়েছে, কাউকে ছাড় দেয়নি। পররাষ্ট্রমন্ত্রীকে একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্ন তুলেছেন সাইফুল হক। গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা দেশে বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে পুলিশের উপর চড়া হয়েছেন। পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য প্রত্যাহারের দাবি জানান তিনি। গণতন্ত্র মঞ্চের নেতারা আরো বলেছেন, বিদ্যুতের দাম বাড়ানো হলে শিল্প, বাণিজ্যিক, কৃষি, এমনকি পারিবারিক জীবনে এর প্রভাব পড়বে। এমনকি প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি করে যেতে হবে, তাদের লড়াই অব্যাহত থাকবে। সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চলবে, কোনো লুতুপুতু নেই, জানিয়েছে মান্না। নাগরিক ঐক্যের সভাপতি ও গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, বর্তমান সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কোনো উদ্বেগ দিবে না এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে জড়িতদের রক্ষা করতে সরকার প্রতিবাদকারীদের উপর হামলা করছে, তাই এই সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চলবে। তিনি আরও বলেন, এক মাঘে শীত যাবে না, আমরা লাগাতার আন্দোলন করব, কোনো লতুপতু না, যতই মার খাই আমাদের যত জনি আছে আমরা ঘুরে দাঁড়াবো। গতকাল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংক লুপাট ও অর্থ পাচারের প্রতিবাদে সচিবালয় অভিমুখী গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্টনে রাষ্ট্র সংস্থার আন্দোলনের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মান্না এসব কথা বলেন। প্রধানমন্ত্রী সমালোচনা করে গণতন্ত্র মঞ্চের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী দেশের মানুষকে খুব বোকা মনে করেন। কয়েকদিন আগে তিনি মজুদদারদের গণপিটুনি দিয়ে মেরে ফেলতে বলেছিলেন। পুরো সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে 6-7 ব্যক্তি, যারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত, চাঁদাবাজি কি বিএনপি করে, আওয়ামী লীগের লোকেরাই করে। প্রধানমন্ত্রী সিন্ডিকেট দখল করতে পারবে না, চাঁদাবাজি কন্ট্রোল করতে পারবে না, তাহলে আছেন কেন? বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, পুলিশের এক কর্মকর্তা আমাদের জামায়াতের ভিতরে এসে অবস্থান নিয়ে হেরাম দেখাতে নেমে পড়েছিলেন। আন্দোলনকারীরা তাকে এক পাশে নিয়ে যেতে চেয়েছে, তখনই পুলিশ বাঁশি বাজিয়ে যেভাবে আক্রমণ শুরু করলো তা খুবই ন্যাক্কারজনক। গরু পিটুনের মতো পুলিশ আমাদের পিটিয়েছে। হামলাকারী পুলিশ সদস্যদের চিহ্নিত করে বিচারের দাবি জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক। বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে আবারও দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে মন্তব্য করে তিনি আর বলেন, যে মানুষ বাজারে আগুনে পড়েছে, বিদ্যুতের দাম বাড়িয়ে তাদের আরো বড় দুর্যোগে ফেলতে যাচ্ছে সরকার। কোনো রাজনৈতিক সরকার বর্তমানে দেশের ক্ষমতায় নেই, একটা দুর্বৃত্তায়ন মাফিয়া সিন্ডিকেট দেশের দখল নিয়েছে। বরেন্দ্র অঞ্চলে সেচ কাজে অনিয়ম বন্ধ সহ 5 দাবিতে অবস্থান কর্মসূচি। বরেন্দ্র অঞ্চলে গভীর নলকূপের সেচের পানি বিতরণে অনিয়ম বন্ধ, খাল ও জলাশয় সংস্থার এবং সেচ কাজে সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা। রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষক সমিতি। আজ বৃহস্পতিবার দুপুর 12টা নগরের ভাটার মোড়ে বঙ্গবন্ধু চত্বর অবস্থান কর্মসূচি পালন করেছে রাজধানী বিভাগের বিভিন্ন জেলার কৃষকরা। অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, বরেন্দ্র অঞ্চলে গভীর নলকূপের সেচের পানি বিতরণে অপারেটরদের অনিয়ম, হয়রানি ও দুর্নীতি বন্ধ করতে হবে। এছাড়া খাল, বিল, খাস পুকুর ও দিঘি সংস্থার সেচের জন্য সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা যায়।